রাজনীতিতে ভাষা সন্ত্রাস বন্ধ হওয়া উচিত? আমরা ভাষা সন্ত্রাস বন্ধ করার পক্ষে, কিন্তু আপনারা ভালোভাবে দেখুন, যখন শুভেন্দু অধিকারী জয়েন করলেন, বিজেপি তো অন্য নেতারাও আছে, দিলীপবাবুও কিছু বলেন, কিন্তু সাধারণভাবে তৃণমূল বা বিজেপির সংখ্যাগরিষ্ঠ নেতা, সিপিএম একটা সময় বলেনি অমিতাভ লালা বাংলা ছেড়ে পালা, মমতা ব্যানার্জি চুলের মুঠি ধরে কালীঘাটের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, সিপিএম বলেনি, ফলে কংগ্রেসও প্রচুর বলেছে। আমাদের বক্তব্য, পরিবেশটা খারাপ করেছে শুভেন্দু, সিবিআই ইডি থেকে বাঁচতে গেল 2020 নভেম্বর ডিসেম্বর, তারপর থেকে যে কুৎসিত ভাষায় আক্রমণ করে যাচ্ছে, এবার আমরা সমর্থন করি না খারাপ ভাষা, কিন্তু কেউ যদি না থামে তো তাহলে তো তাকেও নিশ্চয়ই আমরা রসগোল্লা খাওয়াবো না। আমি মিডিয়ার সামনে একটা প্রশ্ন করছি, ভাষা সন্ত্রাস নিয়ে আপনারা প্রশ্ন করছেন, যখন শুভেন্দু আপনাদের সামনে কোনো প্রশ্ন অপছন্দ হলেই বলে আপনি কে, চটি চাটা মিডিয়া, আপনারা প্রতিবাদ করেন না কেন? আমাকে এত অ্যান্টি প্রশ্ন করলো আমি কি জিজ্ঞেস করি চটি চাটা মিডিয়া? তো ওর বাবা ওর ভাইরা চটি চেটে এতগুলো পদ পেতে পারে, আর মিডিয়ার সময় হচ্ছে চটি চাটা মিডিয়া? তো চটি চাটা মিডিয়া শব্দটাকে যদি আপনারা অ্যালাউ করেন, আবার আপনারাও আমাকে জিজ্ঞাসা করছেন যে খারাপ ভাষা আপনারা কীভাবে দেখছেন, কঠিন ব্যাপার। আমি আপনাকে বলছি, আমাকে আমার বিষয়ে বা আমার দলের বিষয়ে যে কোনো প্রশ্ন যে কোনো চ্যানেল যে কেউ জিজ্ঞাসা করতে পারেন, আমি কখনো জিজ্ঞাসা করব না যে তোমার চ্যানেল বা তুমি কি, এটা আমার কর্তব্য, আমি মুখপাত্র, আমি যখন লিডারশিপে এসেছি আমার দায়িত্ব প্রশ্নের উত্তর দেওয়া। কিন্তু আমরা বরণ করে নিচ্ছি আমাদের শ্যামল মিশ্র, খেজুরি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, এছাড়াও যারা আছেন মঞ্চে তাদেরকে আমরা একে একে বরণ করে আপনারা একটু মানিয়ে নিন, সামনে আপনাদের জায়গা দেওয়া হয়েছে। আমরা পেয়েছি আমাদের জেলা পরিষদের পূর্ত কার্য এবং পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ, আমাদের কাছের মানুষ, আমাদের বিধানসভার মানুষ স্বপন কুমার দাস মহাশয়।